হাওড়া সদর লোকসভা কেন্দ্রে নতুন সমীকরণ। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা বেড়েছে, একইভাবে বেড়েছে রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ। আর তারই মধ্যে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে নতুন সমীকরণ তৈরির জল্পনা উস্কে গেল মঙ্গলবার। হাওড়া টিকিয়াপাড়ার বাসিন্দা ও এই কেন্দ্রের নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান মিমির প্রাক্তন কনভেনার। আর এর জেরে শাসক দলের সংখ্যালঘু ভোটের উপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সমীকরণে নতুন করে ধাক্কা লাগতে পারে, এমনটাই চাপা গুঞ্জন এই লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে অতীতের পরিসংখ্যান বলছে সংখ্যালঘু ভোট 8-9% শাসক দল থেকে সরে গেলেই সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে শাসক বিরোধী দল, বিশেষ করে গেরুয়া শিবির। সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল ঘুরে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এই ক্ষেত্রে এই কেন্দ্রের নির্দল প্রার্থী ও মিমের প্রাক্তন জেলা কনভেনার এজাজ আহমেদ বলেন, যে কাজ আমাদের জন্য হওয়ার কথা ছিল তা হয়নি, সব কাজ থমকে রয়েছে। উন্নয়নের কাজ, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই একই হাল। সাংসদ যদি কাজ করতেন তাহলে কিছুদিন আগে ঘুষুরিতে ইফতার পার্টিতে যোগদান করার জন্য গেলে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হতো না। যে সাংসদ সত্যি কাজ করবে তাকে আমরা সাদরে বরণ করে নেব। যে স্থান প্রসূন বন্দ্যোপাধ্যায় তৈরির কথা ছিল তিনি তা করতে পারেননি। खास मकसद ये है कि यहाँ के जो हालात है, जो हबड़ा में जो कॉन्स्टिट्यूंसी है, यहाँ पर कोई काम नहीं हुआ है। यहाँ पर सिर्फ जो है मुसलमानों को वोट से प्यार किया गया है, उनसे नहीं। 5 साल में यहाँ के एमपी साहब कभी नजर नहीं आए, कोई भी काम नहीं किए। 5 साल बाद अचानक आते हैं वोट के लिए, अपना जो है ऐसा है कि उनका लगता है कि अपना पर्सनल प्रॉपर्टी है मुसलमानों को वोट। इसके लिए हमें लगा कि कम से कम यहाँ पर एक नुमाइंदा खड़ा होना चाहिए ताकि जो काम नहीं हो पाया है उसके लिए एक आवाज बनकर हमारे पार्लियामेंट में हम जाए और उनकी हक की आवाज उठाए। इसको लेकर जो है हम आजाद उम्मीदवार बनकर उठे हैं और एक लड़ाई लड़ रहे हैं और उम्मीद है कि आवाम का साथ मिलेगा और एक हक की आवाज जो है आवाम ने पार्लियामेंट तक जाएगी। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।